মায়েদের বাচ্চা হলে এত হাসপাতালে নিয়ে যাওয়া লাগতো না বাড়িটি হয়ে যেত এখন হাসপাতাল ছাড়া উপায় নাই ও শুনে আমার কেরাম পূর্বের ইতিহাস খেয়াল করুন নবী আমার দিন দুনিয়ার বাদশা আল্লাহ নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠাবেন আল্লাহ নবীর নূর মুবার আমি ই অস করতাম না আমাদের

এইবারে মক্কা শরীফে একজন মানুষ ছিল তার নাম হচ্ছে আব্দুল হফ জহদী কিনাম আচ্ছা দবী পাখি নানার বাড়ি কোথায় বলে নানার বাড়ি আমরা জানি মদিনায় না 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 অ্যাকচুয়ালি আমেনাও আপনার কোরাইশ বংশেরই মানুষ জলে ব্রহ্মসভার আর আব্দুল মোতালিব উনিও কুরেশ বংশের সে সময় এক গোত্রের সঙ্গে আর এক গোত্রের ছোট একটা বিষয় নিয়ে ভীষণ ঝগড়া ঝামেলা যুদ্ধ বেঁধে যেত আব্দুল মোতালিব আব্দুল হাব জহরি মক্কার কোরআশ বংশ থেকে উনি অ্যাসরিবে চলে এসেছিলেন অ্যাসরিবে চলে এল আসার পরে অনেক দিন যাবত বাচ্চা কাচ্চা হয় না আব্দুল আব্দুল হাব জহরির স্ত্রী বাচ্চা হয় না তো আব্দুল্লাহ জোহরি এক সময় মান্নত করে ফেলল কি আল্লাহ যদি আমার স্ত্রীর পেটে একটা পুত্র সন্তান আসে আয় আল্লাহ আমি আপনার কাবা ঘরের হজ করে দেবো জোরে বলুন আল্লাহ কি সুন্দর মান্নত দেখেন আর আমাদের মা বোনেরাও মান্নত করে আল্লাহ আমার ছেলে ভালো হয়ে গেলে এক জুম্মা লোক খাওয়াবো ঠিক কি না যেই সন্তান ভালো হয়ে গেল এবার টাকা পয়সার অভাব এই অংশ আবেগে পুরি নিয়ত করে ফেলেছিলাম এখন একটা খতম পরিয়ে দিতে হবে না এখন মান্যতের খানা খাওয়া যাবে খাওয়া যাবে সবাই খেতে পারবে না এই যা সন্মুখে আসছে কুরবানি অনেকের মান্যতের কুরবানি থাকে যে আল্লাহ কাজ সাকসেস হয়ে গেলে আমি আগামী বছরে একটা জাবিহা আপনার নামে কুরবানি করে দেবো এই যে মানতের কুরবানি এর গোষ্ঠ তিনটে ভাগ করলে হবে না এই কুরবানির গো সম্পূর্ণটা সাতকা করতে হবে দান করে দিতে হবে এই জন্য মান্য দুবার লোক খাওয়ারও মান্য ঠিক নয় হ্যাঁ দশটা বার লোক এ মান্য ঠিক নয় আমার মায়েরা এক পয়সা খরচা হবে না একটু পদনের কষ্ট হবে শরীরের কষ্ট হবে বাচ্চার শরীর অসুস্থ আল্লাহ আমার বাচ্চা সুস্থ হয়ে গেলে আমি নামাজ পড়ে দেবো সোহান আল্লাহ বলে আল্লাহ আমার বেটা যদি ভালো হয়ে যায় আমার এই কাজ যদি সাকসেস হয় আল্লাহ আমি এক খতম কোরআন তেলাওয়াত করে দেবো সোহান আল্লাহ এই এটা হচ্ছে সুন্দর মান্ন এই এক জুম্মা হব এ মান্য ঠিক নয় আর ওই মান্যতের খানা যারা সাহেব এদের জন্য খাওয়া

নাম কারো জানা আছে হযরতে বারিয়া কি নাম বললাম কি নাম বারিয়া আর রসুল্লাহ দাদি মায়ের নাম জানেন নাতিলা বিনতে খাবাব কি বললাম নাতিলা বিনতে খাবাব

কাছে আব্দুল হাব জহরির কাছে খবর চলে গেল আব্দুল হাব জহরি ফার্স্ট একটু মনটা কেমন খারাপ হয়ে গেল আল্লাহ চাইলাম একটা পুত্র আপনি দিলেন একটা কন্যা বলছে আব্দুল হাব মন খারাপের কিছু নেই বাচ্চাটা এত সুন্দর আকাশে চাঁদ হার মানাবে সোমার আল্লাহ বলে এখন বলেন যে মানুষটার দশ বছর বাচ্চা হয় না যদি একটা খাদা মেয়েও হয় ওই ব্যক্তি খুশি না বেদায় আল্লাহ বংশটা তো হাটকুড়ো তোর লোক বলবে না এটা বাচ্চা তো হয়েছে ও ভি জানিলাম আম্মা জানু আল্লাহকে কাপড়ে সাদা কাপড়ে জুড়ি নিয়ে আব্দুলো হাফ শহরীর কাছে আনা হল আব্দুল হাব শরীর কোলে কোলে নিয়ে আ বসে আছে একবার আমিনার মুখের দিকে তাকায় একবার আসমীর দিকে তাকায় খে

সাত বছর বয়স আল্লাহ একবার আজকে যে সব মেয়েগুলো পেটে বাচ্চা নিয়ে বন্ধনের টাকা নিচ্ছে খোদার কসম এদের পেটের বাচ্চা আল্লাহ হবে না হাফেজে কোরআন হবে না ডাকাত হবে এদের পেটের বাচ্চাগুলো আবু জাহাল হবে আবু লাহাব তৈরি হবে আমাদের আমের আর বড় হলেন সাত বছরের মেয়ে বান্ধবীর বাড়িতে যাচ্ছে জানেন রাস্তায় একটা পয়সা সোনার টাকা খুব কুড়িয়ে পেয়েছে সোহান আল্লাহ বলে আচ্ছা আল্লাহ দেশে আচ্ছা যদি কারোর এক বেলা খাওয়ানো হয় একদিন বাদ দেন এক বেলা যদি খাওয়ানো হয় আর ওই যে ও লোকটা যদি নিম্নায় যেতে গিয়ে রাস্তার উপরে যদি একশো টাকার নোট পায় কি বলবে জানলাম কি আমার দেশ না ওহ জালনা আমার কত ভালোবাসায় তোমার জুতো বে আল্লা মশলা জানেন হ্যাঁ একটা মসলায় বলা হয়েছে যদি কেউ কোনো টাকা পয়সা রাস্তায় কুড়িয়ে পায় একজন মোমেনের কাজ হবে ওই টাকাটা নিয়ে ওই জায়গায় দানিয়ে দানিয়ে থাকতে হবে এটা কাট টাকা

না নেব না আবার চিন্তা করছে যদি আমি না নিই অন্য কেউ নিলে তার আমানত সে হয়তো পাবে না আমাদের আমি না টাকাটা উঠিয়ে নিয়েছেন জোরে বলুন সোহার আস্তে আস্তে টাকাটা নিয়ে বান্ধবীর বাড়িতে গেছে গিয়ে বলছে বুবু জানিস রাস্তায় একটা টাকা পেয়েছে দেখ বান্ধবী তো সেরকম বলছে চ খাবার খেয়ে আসে আমরা বলছে বলছি এই কার সঙ্গে বললাম পরের আমানত লাহু তার মধ্যে আমানতদারি দাঁড়িয়ে নেই তার মধ্যে ইমান নেই কি সর্বনাশ বলে কি বললো বুবু তোমার বাড়ি তার বেশি কোন থাকবো না আমনাজান হযরতে আমিনা رضی আল্লাহু তাআলা ছুটেবার হয়েছে বার হই আসার পথে যে জায়গায় টাকাডা বহুপকুরিয়ে পেয়েশিনে নাবে না ওই জায়গায় সেনা কে একজন মেয়ে ছেলে একজন পুরুষ মানুষ বৃদ্ধ মানুষ বুড়ো মানুষ চুপ করে বসে রয়েছে মামিনা বলছে যাক যার আমানত তাকে মনে হয় পাওয়া গেছে টাকাটা ওই লোকেরই হবে জোরে বলুন সোহান আল্লাহ আল্লাহ আস্তে আস্তে মা বেন এসে বলছে দাদু ভাই কি করছেন আপনি বলছে বুবু রে আমি গরিব মানুষ তিন দিন খাইনি বুবু আমার একটা সোনার টাকার ছিল এই রাস্তা আমার মনে হচ্ছে এই জায়গায় কোথাও টাকাটা হারিয়ে গেছে আমি না বললেন দাদু ভাই আমার বাড়ি চলেন আপনার টাকার ব্যবস্থা হয়ে যাবে জোরে বলুন সোহান ববু তুমি বলো তুমি কি টাকাটা পেয়েছো ববু

টাকাটা কোথায় আম্মাজান হযরতে আমিন আরজি আল্লাহ টাকাটা বার করলেন দাদুভাই এই টাকাটা কি আপনার ওই টাকাটা দেখে বড় খুশি হয়ে গিয়ে বলেছিল এ আব্দুল মুত্তালিব এ আব্দুল্লাহ এই মেয়েটা টাকা বলল আমার শুনে রেখে দে আব্দুল্লাহ আমার মনে হয় এই মেয়েটা মেটা আখিরি নবীর মা হবে জোরে বলুন সোভা এত বড় আমানত আল্লাহ একবার আমাদের আমবেলা আস্তে আস্তে বড় হচ্ছেন বিবাহের বয়স হয়ে গেছে কিন্তু আব্দুল হাব তো মানত করে রেখেছিল কি হজ করে দেবে আর সে যুগের হজ কেমন ছিল জানেন ওইরকম এখন যেমন কাপড় পরে হজ করতে হয় আর সে যুগে অলঙ্গ ল্যাংট হজ হতো কাবা সম্মুখে ল্যাংট হয়ে কাবা তো অব হতো ল্যাংট হয়ে তোদেরকে জিজ্ঞাসা করা হতো তোমরা ল্যাংট হয়ে কাবা তো অব করো কেন ওরা বলতো যে কাপড় পরে আমরা খারাপ কাজ করেছি ওই কাপড় পরে কি কাবা সম্মুখে আসা যায় অতএব ওই কাপড় খুলে ল্যাংট তো অব করা ভালো

কাবার হনাদায় করতে উনি তো মক্কার মানুষ আল্লাহ পাখির কাবা তব করছেন বহুদিন পরে ওই কাবার মতো আল্লি আল্লাহ নবী দাদু ভাই খাজা আব্দুল মুতালি তব করতে করতে আব্দুল হাবের সঙ্গে দেখা হয়ে গেল সেই ছোটবেলার দেখা আব্দুল মুতালি বলল ভাই তুমি সে আব্দুল হাব না বললো হ্যাঁ ভাই তুমি আব্দুল আল্লাহ আল্লাহ কাবা তফ করে নাও পরে কথা হবে বাবা জান আল্লাহ কাবা তফ হয়ে গেল কাবার পারেন্দায় বসে আবদুল আ আব্দুল মুতালিব দুই ভাই বসে বসে কথা হচ্ছে আব্দুল ওহা বলছেন ভাই আব্দুল মুতালিব কেমন আছেন ভাই বাড়ির সংবাদ ভালো তো সব আব্দুল মুতালিব বলল ভাই আব্দুল কতদিন আগে চলে গিয়েছো ভাই আর দেখা হয়ে নাও তবে বাড়ির খবর সব ভালো ছোট ছেলে আব্দুল্লাহকে বিয়ে দিতে পারি না লিখেছে বলেছে আব্দুল্লা দিতে পারছি না আব্দুল ওহামি বলেন আমার গায়ের লোম খুবগুলো খাড়া হয়ে গিয়েছে আব্দুল মোত্তানি বেমার জিজ্ঞাসা করছে ভাই আব্দুল ওহা বাড়ির খবর বলুন হা বলেছিলেন ভাই আব্দুল মুত্তালিব আমার আমারও একটা মেয়ে আছে মেয়েটার নাম হলো আমি আমিনা অপূর্ব সুন্দরী আমার আমিনা কে বিয়ে দেব তেমন একটা ছেলে পাই না আব্দুল আমার আমিনা আমাকে মাঝে মধ্যে বলে আব্বা আমি যখন আমিনা একা একা ঘুরতে যায় পাহাড়ের ধাতের কাছ থেকে আওয়াজ আসে এ আবদুল্লা স্বামী এ আবদুল্লাহ সদর তিনি আমিনা ধরে বলুন এ আখিরি নবীর মা আমিনা এ খাজা আব্দুল আমার মনে হয় আমার আমিনা যে আওয়াজ শুনেছে আমার আমিনার স্বামী আপনার ছোট ছেলে আব্দুল্লাহই হবে জোরে বলুন সুবহানাল্লাহ বললো ঠিক আছে আপনার মেয়ে আমিনা যেমন সুন্দরী আমার আব্দুল্লাহও সুন্দর আব্দুল মানে মুত্তালিব বললেন তালে এক কাজ করেন আপনি বাড়িতে গিয়ে আপনার মেয়েকে সাজিয়ে নিয়ে চলে আসেন আমার ইচ্ছা ছিল অন্যদিকে বক্তব্য রাখা কিন্তু আমাদের হাবশেব এই আজ করতে বললে তাই করছি আমার ভাইরা অসুবিধা হচ্ছে আপনাদের বলেন আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ ওহ যখন উনি ফিরে চলে গেলেন গিয়ে বাড়িয়াকে কে বলছে বাড়িয়া মেয়ের জন্য তো ছেলে পাচ্ছিলাম না ছেলে পেয়ে গেছি কাবা শরীফের মোতওয়াল্লি আব্দুল মোতালিবের ছেলে আবদুল্লাহ উনি কিছু লোকজন আত্মীয় স্বজন নিয়ে সোজা চলে মক্কা শরীফ এই জন্য মেয়েদের বিয়ে বিয়ে পড়ানো উচিত মানে মসজিদে মসজিদে বিয়ে করা এটা সুন্নাত

আমার মেয়েরা সোনা বাড়ি ঘেরা আম্মা জানা মেরা রাতি আল্লাহ আল্লাহ বাঘের কাবা শরীফে চলে এলেন আব্দুল মুদালি হাজরা আবদুল্লাহকে সাজিয়ে নিয়ে গিয়ে ও কাবার বারেন্দায় নিয়ে গিয়ে বসালেন বিয়ে হবে আল্লাহ নবীর আব্বা মায়ের ওই বিয়ের কে পড়াবে কেতাবে এসেছে

আরে ওই সময় দিন মুহরের কোনো ব্যাপার ছিল না জরে বল সুবহানাল্লাহ দিন হয়নি আব্দুল মুত্তালিব খুশি হয়ে ছেলের বিয়েতে কি খাইয়েছিল জানেন খোরমা এক রেওয়ায়াতে এসেছে খোরমা আরেক রেওয়ায়াতে এসেছে শেরকা আঙুর কিসমিস আর খাজুর দিয়ে একটা শরবত বানানো হয় যে শরবতটাকে বলা হয় শেরকা শেরকা সোহান আল্লাহ বলে এখনো কম বেশি মক্কা সেরিয়ে পাওয়া যায় খুব সুস্বাদু হয় আব্দুল মুতারি তামাম মক্কাবাসী কাবার পাশে যারা ছিল সকলকে ওই শেরকা খাইয়েছিলেন জোরে বলুন সোহান আল্লাহ আমিরার সঙ্গে আবদুল্লার বিয়ে হয়ে গেল কাবা শরীফের পাশে অনেক ছোট ছোট ঘর ছিল একটা ঘর দিয়ে দিয়েছে আল্লাহ একবার কিন্তু মক্কার মানুষেরা অপেক্ষায় আছে যে আবদুল্লাহ আর আমিনার বিয়ে যে হয়েছে আর মক্কা শরীফে সে সময় নিয়ম ছিল একজনের সঙ্গে আরেকজনের বিয়ে হলে এদের বিয়ে বেশিদিন দিন স্থায়িত্ব হতো না তালা হয়ে যেত কিন্তু আমিনার আবদুল্লাহ যে বিয়ে হয়েছে আল্লাহ আকবর যত দিন যায় এদের মহাবত তত বাড়ে মক্কার মানুষের অবাক ব্যাপারটাই ও মামাবিজনে রাম সোনামানি খেলাম আম্মা যার হাসিরাত আমি নাও তারা বলেন আমি আব্দুল্লার ঘরে রয়েছি ও ভাই জেনে রাম আল্লাহ নবী নুর মুবার আব্দুল্লাহর পেশানিতে রয়েছে আম্মা যারা মেরা রেহেম শরীফে যায় না আম্মা যা বলে বলেন এক তারিখে আমি আমি না খনের ভিতরে প্রবেশ করলাম আমি দেখতে পাই আব্দুল্লাহ পিছারি থেকে একটা নূর বার হয় ওই নূরে যেন ঘরটা নই আলোকিত নূর আর নূর হয়ে রয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ ও বেজনেরা আম্মা যারা বিনা বলে আমি আমি না আস্তে আস্তে গিয়ে ওই নূরের উপরে চুবা দিলাম ওই নূর মুবারকটাকে আমি আমি না আমার মুখের ভিতর দিয়ে আমার রহিম শরীফে চলে

করে নবী আমাদের মতো আমরা দুনিয়া এসেছি আব্বা মায়ের মিলনে ঠিক কি না বল আমার নবী কি ওইভাবে এসেছিলেন নাকি সুমান আল্লাহ বলে না এবার দেখা যাচ্ছে হাদিস শরীফ এসেছে আব্দুল্লাহ যত সুন্দর ছিলেন অত সুন্দর আর নেই কিন্তু আমেনা আরো সুন্দরী হয়ে গেছে জোরে বলুন সুমান আল্লাহ ও কেন আমিনার পেটে

এক মাসে আর বি মাসের প্রথম তারিখে এক একজন নবী এসে আমাকে শুভ সংবাদ দেয় মার হাবা মার হাবা ইয়া আমিনা মার হাবা মার হাবা ইয়া উম্মে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ তুমি তুললো তোমার পেটে আখিরি সবানার নবী আছে জোরে বলুন মদনা মেনা বলছে দুনিয়ার মেয়েরা তোমাদের পেটে বাচ্চা এলে দেশ সব নিদর্শন তোমরা দেখো আমি আমিনা দেখিনি আমার পেটও উঁচু হয়নি জোরে বলুন সুবহানাল্লাহ আমি আমিনা আখির জামানার নবী جناب মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি আমিনা পেটে করে নিয়েছি ও বেজনীরা যুগে প্রায় 150 মে আল্লাহর নবীর মা হওয়ার জন্য আব্দুল

আমি কুরবানি দেব আল্লাহ জমজম জারি করে দিল দশ ছেলে আব্দুল মোত্তালিমের ছোট ছেলে আব্দুল্লাহ যখন একে কুরবানি দিতে নিয়ে গেছিল কাবা শরীফের দরওয়াজার দুই পাশে একদিকে একশো যুবক আর এক একদিকে একশত যুবতী নারী বাধা দিয়ে বলেছিল যে তোমার নটা ছেলে সব কুরবানি দিয়ে দাও আমাদের দুঃখ নাই তবে আবদুল্লাহকে আমরা কুরবানি দিতে দেব না জোরে বলে এই মেয়েটাই ছিল নৌফেলের মেয়ে মারিয়াম আরে মারিয়াম তাওরার জবুরের বড় আলেম ছিলেন উনি তাওরার জবুর পরে সংগ্রহ করেছিলেন আবদুল্লার মানে পিশানিতে যে নূর রয়েছে এই নূরটা আখিরি নবীর নূর জোরে বলুন সুবহান আল্লাহ আবদুল্লাহ যখন মারিয়ামের বাড়ির সম্মুখ দিয়ে যেতেন আর বারবার করে মারিয়াম ডাকতেন আবদুল্লাহ রে তোরা দশ ভাই বাপের সম্পত্তি কম কি পাবি আমাকে বিয়ে কর না রে আমি নও ফেলের একটাই মে এত সম্পদের মালিক সব তুই একা হবি আমার রসুলের আব্বা শুনতেন কিন্তু কোনো কথার জবাব দিতেন না জরে বলুন সোহান আজকে যখন বিবাহ হয়ে গেছে আমি নার সঙ্গে ওই মারিয়ামের ঘরের সম্মুখ দিয়ে আমার রসুলের পাখের আব্বা যান যাচ্ছেন মারিয়াম সাদের উপর থেকে ছুটে নেমে এসছে এসে দরজার কাছে দাঁড়িয়ে ডাকছে আবদুল্লাহ আবদুল্লাহ একটি ঘরের দিকে এসো

হাউ করে দিয়ে মারিয়াম হাও হাও করে কেঁদে বেড়েছে আবদুল্লাহ সত্যি করে বড় আবদুল্লাহ তুমি বিবাহ সাদি করেছ কি না আবদুল্লাহ বলল ও মারিয়াম অন্যান্য দিন এলে তুমি আমাকে কত ভালোবাসতে আজকে কেন ভিতরে চলে গেলে মারিয়াম বলেছিল আবদুল্লাহ রে ও আবদুল্লাহ জীবনে বড় ছিল তোকে বিয়ে করে আখরি নবীর মা জরুরি হব। তবে শুনে রেখে দে সেই জিনিস তোর মধ্যে আর দেখতে পাই না তাড়াতাড়ি বল আবদুল্লাহ তোর বিয়ে হয়েছে কিনা হযরতে আবদুল্লাহ দাঁড়িয়ে বললেন ও নাফরের মেয়ে মারিয়াব বুবুরে আমার বিয়ে হয়ে গেছে কোথায় বিয়ে করলে ভাই ও আসলবে আব্দুল্লাহর মে হযরতে আমিনার সঙ্গে ও মেয়ে জনরা জেরে গুদা বলা ভুদরাতে মারিয়া বলেছিল আবদুল্লাহ তোর আব্বা যে দিনে তোকে কাবা করে তার শুইয়ে ফেলেছিল কুরবানি দেবে বলে এক শত যুবতী মেয়ে বাঁধা দিয়েছিল রে ও নেত্রিত আমি মারিয়া করেছিলাম আমার মনের আশা ছিল আমি তোকে বিয়ে করে আখিরি নবীর মা যদি হব যদি বলে ও হাজরত মোহাম্মদেব ও হজরত আব্দুল্লাহ কি নবীর মা গো সৌভাগ্যবান যখন ইস্রিমের আমিনা হয়ে গেল আমি আসমান আর জমিন সাক্ষী রেখে বললাম আমি মারিয়া আখেরি নবীর মা জরুরি দকর হতে পারলাম না এ জীবনে আর ভি করব না আবদুল্লা রে এ জীবন রেখে আমার না লাভ নাই এ আবদুল্লা রে তোর কবরে যে নূর ছিল ওই নূরটা ছিল আখেরি জমানার নবীর নূর জোরে বলুন সোহান দেড়শো মেয়ে পাগল হয়েছে আম্মা যারা আমি না বলেন দিন যায় রাত আসে রাত যায় দিন আসে আমি আমি না আমার পেটে আখির জমানা নবী আমি আমি না এক এক সময় এক এক রকমের আওয়াজ শুনি জোরে বলুন শুভার আমাদের মায়েরা পেটে বাচ্চা নিয়ে অনেক স্বপ্ন দেখে আছে না নেই আরে আমি তো তাবিজ করি আমার ওখানে আমি জানি তো দু মাস তিন মাস পেটে বাঁচছে সে বলছে হুজুর খুব শরীর খারাপ ওর কি হয়েছে বলে কালকে স্বপ্ন দেখেছি হুজুর থেকে ধরে ফেলে টাকা কত লেগেছে বাঘের তাবিজ তো দুই একশো টাকায় হবে না বাঘ আটকা আল্লাহ আক একটু মুস্করা করি আল্লাহ মাফ করেন তো আমাদের আমেরা বলছে আমি ওই রকম অলৌকিক জিনিস দেখতাম জরে বলুন সুবহান আল্লাহ আম্মা জান হযরত আমেরা রাদিয়াল্লাহু তাআলা বারমাছিন আমার পেটে যখন আখির সামারাত নবী এসে গিয়েছে আমি আমেনা আমার সমস্ত গা দিয়ে আল্লাহ পাক জান্নাতি খুশবু ছড়িয়ে দিয়েছে জোরে বলুন এই লালেম তারা বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মুখ দিয়ে দুর্গন্ধ বার হতো বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি যে নবী মায়ের পেটে এসেছে মায়ের গাড়িয়ে खुशबू বার হয় সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন সাহাবীরা বলতেন রাসূলুল্লাহর হাতে যখন আমরা হাত দিয়ে মুসাফা করে হাত টানতাম তখন আমাদের মনে হতো আমরা যেন আতরের দিবা থেকে হাত বার করেছি জোরে বলুন সুবহানাল্লাহ অনেক এর

ও এটা অনেক পরে আমি একটু আগে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি কিন্তু আমিনা যখন রাস্তা দিয়ে যায় আমিনার গা দিয়ে এত খুশবু বার হয় কেন সুবহান আল্লাহ এত খুশবু আসে কেন আব্দুল মুত্তালিব একদিন ডেকেছে আমিনা এদিকে এসো আয় বৌমা এদিকে এসো নাতিলা বিনতে খাব্বাব ও রাসূলুল্লাহর দাদি দাঁড়িয়ে আচ্ছা তুমি এত সেন্ট কেন ব্যবহার করো না আমাদের আমিনা বলছে আব্বা খোদার কসম আমি আমিনা কোনো আতর মাখিনি জোরে বলুন সোহার আল্লাহ আমি কোন সেন্ট ব্যবহার করিনি তবে সারা মক্কার বাসীরা সব তোমার নামে একটা রিপোর্ট দিচ্ছে যে আমি যে রাস্তা দিয়ে যাই এত খুশবু বার হয় সুবহানাল্লাহ আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা রাহা দুটো চোখে মানি এসে গিয়েছিল আম্মা জান আমিনা বলেছিলেন ওয়া আমা শুশুর আব্বা জান বিমাব করুন আল্লাহ আমি আমিনার পেটে আল্লাহ আখির জামানার নবী আল্লাহ পাঠিয়েছে আমা

যেতাম মক্কার সমস্ত মেয়েরা আর অবিক্ষা দাঁড়িয়েছেন তুলে কেউ এখন পারিয়ালতে যাবি না আমি না পার হোক কেননা আমেরা এত ভালো মেয়ে যখন কলস নিয়ে গিয়ে ওই কুয়া ধারিয়ে গিয়ে দাঁড়ায় বালতি রশি দিয়ে কুয়া পানি তোলা লাগে না আমি না গিয়ে দাঁড়ালে কুয়া পানি উথলে ওঠে জ্বরে পড়ে সেভা মেয়েরা সব অপেক্ষা করে দাঁড়া না যখন বার হবে পানি আনতে যাবে ওই সময় যাবি জোরে বলবেন না বলেন আমি বালতি আর কলস নিয়ে বার হয়েছি পিছন দিয়ে তাকিয়ে দেখছি সব মেয়েরা লাইন দিয়ে বুবু কি ব্যাপার আমি না তোমার সঙ্গে গেলে কষ্ট হয় না জোরে বলবো তো ভালাম আমাদের আমিনা বলেন আমি যখন পানির কলস নিয়ে আমি আমি না দেখতে পাই শুনতে পাই কে যেন একটা আওয়াজ দেয় আচললে চললে চিল্লে চিল্লে বলে ও হাজরাতে আমার বন্ধু আমার আমিনার পেটে সত্তর আশি হাত গভীর কুয়ার তোরায় পানি রয়েছে রে আমার আমিনা ওই বালতি রশি নিয়ে আ বালতি করে পানি তুলতে আমার আমে কষ্ট হবে এ জিবরাইল আমার হাবিবের খাতিরে তোর টানা থেকে নিয়ে পানি নিচে ঢুকিয়ে দিয়ে পানিটা উপরে তুলে দিবি আমার আমিনার জন্য পানি নিতে কষ্ট না হয় আম্মার আমেনা বলে জীবনে কোনদিন আমার মোহাম্মদ যোদদিন পেটেছিল কোনদিন পানি তুলতে কষ্ট হয় না জোরে বলুন আল্লাহ অসুবিধা হচ্ছে হ্যাঁ আর বেশি সময় তো নেই بحيث انك اقبضه الشريف اللهم سل على بعد شيء قارن দিনের নবি মা কারই না মা কামে দুঃখ ছাড়া সুখ নবীজির মিলল না সিমে একদিন নবীজি সুখের খানা উদার ভরে খাইলেন

অনেক অলৌকিক জিনিস দেখতাম মোহাম্মদ পেটে করে নিয়ে সুবহানাল্লাহ ও আমার বিনয় এরা শোনা বানী এরা আম্মা জান হযরত আমিনা رضی আল্লাহু তাআহা আমি আমিনা যখন আখির জামানা নবী পেটে করে নিয়ে মক্কা শরীফের মরুবুবির পানেতে গুত্তা ও গুরিয়া আমার আমি আমিনা ওই সময় দেখতে পেতাম আকাশের উপর দিয়ে পাখি ঝাঁকেরা উড়ে যেত পাখিরের সরদার চিল আল্লাহ নবীর মা আমি রাসে খবর আমি না মাথার উপর দিয়ে উড়বি না আল্লাহ হাবিবের সঙ্গে ব্যাদুবি হয়ে যাবে জোরে বলুন সোহা মামেরা বলছে যতদিন আমার পেটে মোহাম্মদ উল্লোস শুরুর শেষলার ছিলেন একজন একটা পাখিও আমি আমি না আমার মাথার ওপর দিয়ে উড়ে যায়নি জোরে বলুন সোহার আমরা আর অলৌকিক ঘটনা মামেরা বলছে আমি দেখেছি বাঘ আর হরিণ একেবারে মুখোমুখি হয়ে বলা হওয়া করছে আখিরি নবী আসছে না জোরে বলুন সোহার আল্লাহ এইভাবে বেশ কিছুদিন গেল প্রায় ছ মাস ভাইরা সব ব্যবসায় যাবে বিদেশে আহারে আস্তে আস্তে ভাইরে এসে বললো ছোট ভাই আমি নিয়ে তো খুব মজা কিন্তু বিয়ে তো করেছো সংসার বড় হয়ে গেছে বিদেশে ব্যবসায় যাবে না কেদাবে এসেছে আবদুল্লার মনটা চায় না আর আমেনাও তো ছাড়তে চায় না আবদুল্লাহ তুমি চলে গেলে আমি একা আমার ভাই জানেরা সোনা মানি খেরা আল্লাহ নবীর আব্বাজার হাজরাতে আব্দুল্লাহ আস্তে আস্তে এসে আব্দুল মুতালিবকে আমিনাকে বলেছিল আমি আমি বিদেশে ব্যবসায় চলে যাব ভাইদের সঙ্গে তুমি কি পারমিশন দিচ্ছ নাকি আমিনা বললো দেখেন এখন আপনার আব্বা বেঁচে আসছে আপনার আব্বার কাছ থেকে পারমিশন নেন যদি বলুন ভালো এই জনরা হযরত আব্দুল্লাহ আব্দুল মুত্তালির কাছে গিয়ে পারমিশন নিলেন আব্দুল মুত্তালি পারমিশন দিয়ে দিলেন আমিনা এসে না আমিনা আমার अब्बा পারমিশন দিয়ে দিয়েছে আমিনা বললেন আপনার अब्बा যদি পারমিশন দেন আমি আপনাকে বিবাহ দিতে পারব না ওহ হযরত আমার মন চায় না আমি তোমাকে ছেড়ে দেবো আল্লাহ যেন বোঝাতে চাই আমি না রে আর জীবনে দেখা হবে না

পানি নিয়ে এসে আবদুল্লাহকে পাথরের উপরে বসারে ও আমার স্বামী আবদুল্লাহ আর জীবনে আ

মহানি সালে সাওয়াব মহানি সালে সাওয়াব سلسلہ হক মুজাদ্দదుল জামান আহলুস সুন্নাত ওয়াল জামা নারে জাগবে বলুন আলহামদুলিল্লাহ আব্দুল্লাহ বিদায় নেবে আমেনা বলেন আমি শমসামের পানি নিয়ে এসে আব্দুল্লাহকে গোসল করিয়ে দিলাম আব্দুল্লাহ বলছে না। তুমি যা করছো আমার মনে হচ্ছে জীবনের শেষ বিদায় দিচ্ছো নাকি মাঝার নজরাবাদ আমিনা রদী আল্লাহ কথা না দুটো রুঠি বানালেন আব্দুল্লাহ আল্লা খা হমি কি আব্দুল্লাহকে গানিয়ে টুনি খানালেন আবদুল্লাহ রুঠি দিম আমিনা মুখে দিয়ে দিল এরকম হচ্চে কের পার হয়ে যাবে আমের আব্দুল্লাহ কদম বুঝি করলেন ছড়িয়ে ধরে

খুল দেখা গিয়েছিল ততক্ষণ আব্দুল্লাহ হাত দেখিয়েছিলেন ওহে জনরা শান্ত দেশে ব্যবসায়ী ছিলেন এরো ব্যবসায় গিয়ে ভাইরা বলেন আল্লাবা কই ওই বছরে আমাদের ব্যবসা অনেক লাভ দিয়েছিল জোরে বলুন সুবহানাল্লাহ লাভ হলো কেন আমার নবীর আব্বা ওদের সঙ্গে ব্যবসায় ছিলেন তাই জোরে বলুন সোহার কিন্তু এই সামদেশে ব্যবসায় যেতে গেলে অ্যাশরিফ অর্থাৎ মদিনার উপর দিয়ে যেতে হবে ওরা ফেরার পথে মদিনায় আব্দুল্লাহ শ্বশুর বাড়ি ওখানে বেশ কিছুদিন থেকে আবার ফিরে চলে আসছেন আসার পথে অ্যাশরিফ আমার ভাইরা আমার অ্যাশরিফে যাওয়া হয়নি আল্লাহ ভগবান আল্লাহ যদি চায় এবছরে আসলে যাওয়ার ইচ্ছা আছে আল্লাহ রসুলের আব্বার মায়ের কবর সে আরো ইনশাআল্লাহ আশা রেখেছি আমি এই আপনার সামনে উনিশে জুলাই আল্লাহ যদি চায় আবার উমরাই যাব তো আমি তাই আসলে সব শহরে গেছি তো ওই জায়গাটা যাওয়া হয়নি আমার যে মোয়াল্লে মাস আমি ওকে বলেছি তুই কত টাকা নিবি তো ওই জায়গায় আমাকে নিয়ে যেতে হবে যেখানে আল্লাহ রসুলেন আব্বা আর মা শুয়ে আছেন জোরে বলুন সোভা আবু আমার বিজনেরা সোনা বাড়ি কিনা শ্রী বার হওয়ার পরে হজরত আবদুল্লাহ বলে আমার শরীর খারাপ হতে লাগলো ভাই দিকে বললাম ভাইরা আমাদের ভালো লাগে না আমার শরীর খারাপ লাগছে ও ভাইজনেরা ভাই আপা যাবুর বাবু তালে বাবু রাহা সব চিন্তায় পড়ে গিয়েছে আমাদের ছোট ভাইয়ের জীবনে কোনদিন শরীর খারাপ হয় না আজকে কেন শরীর খারাপ হলো রসুল্লাহ নূর ছিল বলে আবদুল্লার জীবনে সর্দি কাশি জ্বর হতো না জোরে বলুন সব না কিন্তু আজকে আবদুল্লার শরীরটা অসুস্থ আবার একদম আবহাওয়ার নিকটে এসে বলছে ভাইরা রে আমার মনে হয় আমি আর মক্কা পর্যন্ত ফিরে যেতে পারবো না আমার ব্যবসায়ের মাল সামান তোরা নিয়ে যা এই কথা বলতে বলতে আল্লাহ ওপর থেকে জাবিরে পড়ে গেলেন ভাইরা খুব কাঁদছে ছোট ভাই আমার ছোট ভাইকে আমার আব্বা খুব ভালোবাসে আল্লাহ আমাদের এই নয় ভাইয়ের মধ্যে একজনকে যদি আপনি নিতেন আমাদের দুঃখ ছিল না কিন্তু যে ভাই তাকে আমার বাপ বেশি ভালোবাসে এই ভাইটাই চলে যাবে খুব কান্না কাটি কেতাব এসেছে এত কান্না ভাইরা কেঁদেছেন আবু আর বালি মাটিটা স্যাঁতসেঁতে হয়ে গেছে জোরে বলুন সোহার আল্লাহ আবদুল্লাহ আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে আর কথা বার হচ্ছে না ওই সময় আবদুল্লাহ আব্দুল্লাহ ভাইয়ের একটা ভাইয়ের হাত ধরে বলে চির ভাই তোর কানটা আমার মুখের কাছে লাগি দে ভাই আমি আজ জোরে কথা বলতে পারি না ক্ষমতা আমার নয় আস্তে আস্তে কাছে নিয়ে বলেছিল মুখের আমি মরে যাব মারা যাব আর আমি দুনিয়ায় থাকবো না তবে আমার এখানে পরে তোদের একটা কথা বলি আমার আমেলার পেটে যে বাচ্চা রয়েছে এই বাচ্চাটা কিন্তু ছেলে হবে এই বাচ্চাটা অনেক সময় দেখা যায় বা ভাড়া বাচ্চারা বধ আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি আমার মোহাম্মা যদি তোদের কাছে অপরাধ করে কোনদিন যেন আমার এ ব্যাটাকে বেটাকে মারবি না তোরা আমার মোহাম্মদ কে জন্য কোনদিন কষ্ট দিবি না তোদের একটা কথা বলি ভাইরা রে আমি চলে যাওয়ার পরে বাড়িতে গিয়ে আমার بیویও বোলা না আমার আমারাকে জন্য বাড়ি থেকে তাড়িয়ে দিবি না আমার আমার আমেরা কে যদি তাড়িয়ে দিস আমার আমেরা কার বাড়ি যাবে কোথায় গিয়ে উঠবে রে তবে শুনে রেখে রে আমেরা পেটে যে বাচ্চা রয়েছে এই বাচ্চাটা হলো আখেরি জমানার নবী জোরে ও বদিলপুরে সুরামানি গ্রাম নবী আমার দিনু দুনিয়া বাদশা হাবিবুল্লাহ হে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের পেটে বাপ হারালেন আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেল ভাইরা কাঁদতে লাগলেন লাগে মক্কা যাব আবার কিছু ভাই বলল না এศรีব থেকে মক্কায় দুই দিনের রাস্তা ভাই ফুলে পৌঁছে যাবে ওই আবুআর পারে দারে বালু সরিয়ে আল্লাহ নবীর അബ്ബാ হযরত আব্দুল্লাহ কে ওই জায়গা দবন খুলে দেওয়া হয়েছিল জোরে বলো সুবহানাল্লাহ আবেদিনা খাজা আব্দুল মুত্তালিব বলে কাফেলা চলে গিয়েছে এক মাস হয়ে গেল এখনো ফিরে আসেনি আমি একদিন আসরের নামাজের পরে সাদের উপরে উঠে আর মক্কার দিকে তাকিয়ে রইছি দেখতে বা সিরিয়ার কাফেলা যেন ফিরে আসছে রে আল্লাহ নবী চাচি আম্মা জানেরা স্বামী

আহারে রাস্তা দিকে তাকিয়ে আল্লাহ নবী চাচারা যে যার মুতো ঘুরে চলে গেল अब्बा যারা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তাকিয়ে দেখে আরে এই কাফেলার ভিতরে আমার স্বামী আব্দুল্লাহকে দেখা যায় না জর্জর করে কাঁদে লাগলেন আল্লাহ নবী চাচারা আস্তাল ঘুরে গিয়ে আব্দুল মুতারিমের কাছে গিয়ে বললেন আব্বা যান ব্যা তুমি মাফ করুন আপনার ছোট বেটা যাকে আপনি বেশি ভালোবাসতেন আপনার ছোট বেটাকে আর ফিরিয়ে দিতে পারলাম না আবু আর পাহাড়ে তারে রেখে চলে এসেছি আব্দুল মুতারিম হাও করে কেনে ফেললেন এই আব্বাস এই যাব এই আবুল আবুতাল

আমি রাখি দুনা মা আমি রাখি আবার তোমাকে দিয়ে দেব আমি তুমি আবার সবই পেয়ে যাবে কিন্তু আমি আমার আবদুল্লা কি তো পাব না মা আমি বলেছিলেন ব্যা তুমি মাফ করুন আমি আমি না জীবনে আর দ্বিতীয় স্বামীর ঘর করব না কেননা মা আমি জানেন আমার পেটে পেটে যে বাচ্চা আছে এই বাচ্চাটাকে আল্লাহ আখির জমানার নবী করে পাঠাচ্ছে জোরে বলেন জোরে বলে না একবার বলেন ইয়া রাসূলুল্লাহ আম্মা যারা আমেনা বলেন আব্দুল মোতালিব আমাকে বললেন ও মাবে না চিন্তা করু না মা তোমার দেখভাল আমি করবো মা মামেরা বলেন এই তোর মেরা

কত দুঃখ আমার উপর দিয়ে গেছে যেন আবদুল্লা ইন্তেকালের কিছুদিন পরে আল্লাহ নবী চাচারা একজন কোন কারের কাছে চলে গেছে গিয়ে বলছে বাবা আমাদের ছোট ভাই আব্দুল্লাহ জীবনে জ্বর জারি সর্দি কাশি হয় না ছোট ভাই কেন মারা গেছে বলতে পারে যারা গরু কার হাত দেখে ওদের কি বলে জ্যোতিষী জ্যোতিষী বলল ওরা ভেবেছে যে আব্দুল মুত্তালিব তো হাত দেখা বিশ্বাস করে না এবারে ওদের ফ্যামিলির ভিতরে একটা ঝগড়া বাজিয়ে দিতে হবে গরু কার জ্যোতিষী হাত দেখে বলছে তোমাদের ভাই কি মরা ভাই যে বৌমা নিয়ে এসছো আমি না ও হচ্ছে ছোঁয়াছে রুগিনী এখন দুঃখ বাড়ছে না কমছে

আমিনার এই রোগ আছে আমিনাকে তাড়িয়ে দেন আব্দুল মোতালিম ঝরঝর করে কেঁদে বলেছিল তোরা আমার আমিনাকে তাড়িয়ে দিতে বলিস না রে আমার আমেদা কোথায় যাবে পেটে বাচ্চা নিয়ে ওই সময় এক ভাই দাঁড়িয়ে বললো তোর কি মনে পড়ে না ছোট ভাই আবু আর মরুভূমিতে হাত ধরে ছিল আমি চলে যাচ্ছি আমার ইন্তেকালের পরে তোরা যানো আমার অবল আমিনা কে তাই দিবি না আমার আমিনা কি যদি তারি আমার আমিনা কোথা যাবে তারি দিশা মামিনার কাছে খবর চলে গেছে আল্লাহর আমিনা পাগলের মতো কাঞ্চাল্লাহ স্বামী তুলে নিয়ে কত কষ্ট দিলে আল্লাহ আবার আমাকে এত বড় দুল নামে ফেলে দিলেন আমি আমেনা নবীর মা আমি কিছু আছে রুগিনি সব ভাইয়েরা মিলে বসে মিটিং করলো আমেনার ঘর এই জায়গা রাখা যাবে না আমেনার ঘর কাবা শরীফের পাশে যাবলে আবি কুবায়েস পাহাড় আছে আবু কুবায়েস পাহাড়ের নিচে মামিনার ছোট্ট একটা খাজুর পাতার ঘর করে দিল মামিনা বলে না দুঃখের সীমা নেই কেউ আমার আসমাই দিয়ে হাঁটে না কেন আমি আমি না ছোঁয়াছে রুগিনি কিন্তু আমার পেটে আখিরি জমানার নবী রয়েছে সোয়ার ওแม่জান আম্মা জান হযরত আমিনা বলেন আমি আমিনা ওই কুড়েঘরে থাকি ওরা আমাকে দুটো ভালো করে খেতেও দেয় না আমি একটা গর্ভবতী আমার সব খাওয়ার মন চায় আমি ঘরে বসে বসে একা একা আকি আল্লাহ আর কত কষ্ট দেবেন আল্লাহ আমাকে আমিনা বলেন দুই একদিন পর পররা একটা বাসনে করে দুটো খাওয়ার নিয়ে আমার ঘরে ছুড়ে দিয়ে চলে যায় আমিনার হাওয়া গায়ে লাগলে মরে যাব আম্মা যেন আমিনা বলেন আখরি নবীকে পেটে করে নিয়ে ওই কুড়ে ঘরে বসে আমি আমিনা ওই খাবার বসে বসে খায় কঠিন আদবের রুদ্র আমি আমিনার গায়ের উপর পার হয়ে যায় তবে তুই আর মেয়েরা শুনে রেখে দাও আমি আমিনা সন্ধ্যা হয়ে গেলে আমার বড় ভয় হতো এটা আইয়ামে জাহিলিয়াত অন্ধকার যুগ বকাতে বধ ছেলেরা ঘুরে বেড়ায় আয় আল্লাহ আমার পেটে আখেরি নবী রয়েছে এখন যদি ওই বধ ছেলেরা এসে আমার এই ভাঙা ঘর যদি আমার এসে হাত ধরে আয় আল্লাহ আমি আবেনার সহ্য যাবে না গো আল্লাহ তোমার হাত ক্ষতি হয়ে যাবে এইভাবে করে কাঁদে আসমারি আওয়াজ হয়ে গেল আমি না রে দুঃখ নিও না তোমার দুর্নামটা কেউ দেয় না ওই দুর্নামটা আমি আল্লাহ নিজে দিয়েছি সবার আল্লাহ এতদিন ভাবছিলে যে আমার ভাসুররা আমার নামে দুর্নাম দিয়েছে আল্লাহ বলছে আমি না না দুর্নাম আমি দিয়েছি তুমি যা সুন্দরী আর তোমার পেটে আমার হাবিব এমন একটা কথা মক্কায় আমি ছড়িয়ে দেব যাতে মক্কার কোনো বট ছেলে আমার হাবিবের মায়ের গায়ে টাস করা দূরের কথা যেন তাকিয়েও একবার না দেখে জোরে বলুন সুবহানাল্লাহ আমাদের আমিনা বললেন আল্লাহ আমি বুঝতে পেরেছি মাভেরা একটু নিজের মন থেকে শান্তি পেলেন আমাদের আমি না ভার বাচ্চেন শুধু তাই নয় সন্ধ্যা হয়ে গেলে আমি আমি না ওই ঘরের ভিতরে থাকি আমি আমি না দেখি আমার ওই খাজুর ভাঙা ঘর ওই ঘরের চতুর পাশে যেন কারা আ চিল্লে চিল্লে বলে মার হাবা মার হাবা মার হাবা মার হাবা ইয়ার সুরাল্লা মার মোহাম্মদ রসুরুল্লাহ আমি আমেরার ঘরটা যেন টপ করে আর চিল্লে চিল্লে বলে ও মামেরা ভয় পেও না মা ভয় পেও না আল্লাহর ফেরিস্তারা তোমার ব্যাটাকে পাহারা দিচ্ছে জোরে বলো না শোহার আল্লাহ মামেরা বলে

সভা করি মালদায় এতে একটা করলাম এক একটা জলসা দশ দিন দিন করে করতে হয় সুবহানাল্লাহ বলে অতএব আমার বলা অভ্যাস আছে অসুবিধে নেই একদম সিরিয়াল বাই সিরিয়াল বলে যাবো বলুন আলহামদুলিল্লাহ জন্মার পঞ্চাশ দিন আগে কাফে সেই ফিলের ঘটনা সেই ইয়ামিনের সানা শহরে ইয়ামিনের বাদশা আবরাহা উনি চিন্তা করলো তাম বিশ্ব থেকে মানুষ মক্কার কাবায় আসে আর এখান থেকে সব বাজার করে নিয়ে বাড়ি যায় খাজুর কেনে টুপি কেনে ওড়না কেলে এতে মক্কা অনেক আস্তে আস্তে দেভলপ হচ্ছে আর এই কাবা থাকার জন্য এটা হচ্ছে আর আমি আব্রাহা যদি আমার ইয়ামেনের সানা শহরে এই রকম কাবা তৈরি করে এই মক্কার কাবাটাকে ব্যান্ড করে দিতে পারি তাহলে আমার ইয়ামেন আরো উন্নতি হয়ে যাবে বড় রাস্তা ফিরুল্লাহ রাব্বি ওই কে বানিয়েছে মক্কার কাবা ঘর কার বানানো পৃথিবী

চিন্তা করেছে মক্কার কাবাকে ব্যান্ড করে আমার ওখানে কাবা তৈরি করবো এখানে দুই রকম রেওয়াত এসেছে আমরাহার নিজের সানা শহরে কাবা তৈরি করে আর মক্কার কিছু যুবক ছেলে গিয়ে ওর ওই কাবা রাত্রির অন্ধকারে পায়খানা করে দিয়ে পালিয়ে ইয়াবে বাদশার আবরাহার মাথা গরম যে আমি এত সুন্দর করে কাবা বানালাম আর আমার কাবায় পায়খানা করে দিয়ে পালিয়ে এলো

এক নাম্বার হজের ফরজ হলো হজে নিয়ে তেহেরা পরিধান করা দ্বিতীয় নাম্বার হল ওকুফে আরাফা আরাফতে অবস্থান করা তৃতীয় নাম্বার হল তবে শেয়ারা আল্লাহর হাজিবাল্লারা আরাফাতের ময়দানের সারাদিন থাকে মগরিব কাজা করে গিয়ে মুজতল ভাই গিয়ে মগরী আরে স সঙ্গে আদায় করে এই মুসদাল থেকে হজরের আল্লাহ ফরজ নামাজ করে হাজি সাহেবেরা এবারে মিনার উদ্দেশ্যে রওনা হয় এই মুসদাল থেকে ছোট ছোট পাথর খুঁড়িয়ে নেয় এই শয়তানকে মারার জন্য ঠিক কিনা হাজি সাহেব আছেন কেউ হাজি কেউ আছে কয় ও অতিথি এ সুবহানাল্লাহ বলে করে যদি হাজী সাহেব জানে এই মুযদালফা থেকে মিনার যাওয়ার পথে একটা জায়গা রয়েছে ওই জায়গাটার নাম হলো ওয়াদি মুআসসার কি বললাম

আমার ও তো আব্দুল মুতালিবের উচ্চ ছিল মাঠে এই শয়তান আব্রাহা সব ধরে নিয়ে এসছে আব্দুল মুতালি খুব সংক্ষেপ করছি তো আব্দুল মুতালিব খবর পেয়ে গিয়ে নিয়ে গেছে আমার উঠ ফিরিয়ে দে ওর উদ্দেশ্য ছিল যে উটগুলো ধরে নিয়ে এসেছি আর এই উদ্দেশ্য করে এসে আমি যে কাবা ভাঙতে যাচ্ছি আর কাবার মুখ আব্দুল আমাকে কিছু বলবে আর এই একটা ইস্যু নিয়ে বিরাট যুদ্ধ বাদাম আব্দুল গিয়ে বলছে আবরাহা আমার উট ফিরিয়ে দে আব্রাহা উট ফিরিয়ে দিয়েছে উনি ফিরিয়ে নিয়ে উট নিয়ে চলে এলেন মক্কার মানুষটা বলছে হুজুর কাবা ভাঙতে আসছে আবরাহা আপনি কিছু বললেন না ওই সময় আব্দুল মোত্তালিব বলেছিলেন আমার উঠ ওরা ধরে নিয়ে গেছিল আমার উঠ নিয়ে আমি চলে এসছি যার ঘর ভাঙতে আসছে সে ঠেকাবে জোরে বলুন সোহার ঘরকার জোরে বলো ঘরকার এবারে বুঝতে পারলেন না কি হলো বুঝতে পারেননি শয়তান ভেবেছিল যে ঐতিহাসিক মন্দির বানিয়ে আমি হয়তো বিপুল ভোটে জয় জয়যুক্ত হব এটা ভারতবর্ষ সম্প্রীতির দেশ জোরে বলুন সোহার আল্লাহ আমার হিন্দু ভাইয়েরও ওই শয়তানের মুখে জুতো মেরে নিয়েছে যে মুসলমানদের মসজিদ ভেঙে মন্দির করিয়ে আমাদের খুশি করা যায়নি আমরা এই রকম এই রকম রাজনীতি আমরা চাই না জোরে বলুন সোহার আল্লাহ পশ্চিম ওকে দেখিয়ে দিয়েছে

বেয়া সা ভি ভি একটা গুণগুণ আওয়াজ উপরের দিকে তাকিয়ে দেখে অন্ধকার ছোট ছোট পাখি মুখে একটা পাথর আর দুই পায়ে দুটো পা পাথর আল্লার হুকুমে ছেড়েছে আবরা আর হাতে পড়েস তো হাত খসে পার হয়েছে বলেন দুটো পা খসে গেছে আবরাহা হার নেই হাতিদের গায়ে পড়ছে আবরা হা হাতিদেরকে চাবুক দিয়ে মারছে কিন্তু ওই অ দিয়ে হাতি হাতিরা আর পা সামনে আগে বাড়ায় না যে আমরা আল্লাহ আমাদেরকে বিশেষ করছে যেন আমার ঘরের দিকে আসবি জোরে বলুন সোহার আল্লাহ সোহার আল্লাহ হাতিগুলো শেষ হয়ে গেল আল্লাহ রসুলের জন্মের পঞ্চাশ অথবা একান্ন দিনের আগের ঘটনা اصحاب ফিলের ঘটনা জরে বলুন সুবহানাল্লাহ আমার বাইয়ান এর শোনা মালিকিনা নবী আমা দুনিয়া দুনিয়া বাদুশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমা দুনিয়া জমিলে আসবেন আম্মা জান হযরত আমিনাতি আল্লাহ তাআলা আমি আমিনা আমার ঘরটা অন্ধকার হয়ে গিয়েছে আল্লাহ যেন বলে দিতে চাই আমি না এই অন্ধকার দুনিয়ায় আমি আল্লাহ আমার হাবিবকে পাঠিয়ে আমি আল্লাহ আলো জ্বালাবো জোরে বলুন সোহান আল্লাহ ও আমার বিরিয়ানিরা খাজা আব্দুল মুতানি উম্মে আয়মানিয়াকে বললেন একজন ভিতরে থাকবি আর একজন বাইরে দাঁড়িয়ে থাকবি আমার আবদুল্লাহ দুনিয়ায় নাই আমার আবদুল্লাহর বেটা মোহাম্মদ দুনিয়ায় আসবে আবদুল্লাহর বেটা আসবে তার তাড়াতাড়ি আমাকে খবর দিবি আমি আব্দুল মুদালি কাবা শরীফের বারান্দায় দাওয়ালে হেলান বসে আছি খাজা আব্দুল মুদালি বলে আমি একবার গভীর রাত্রিরে আসমানের দিকে একবার তাকিয়ে দেখি কারা যেন চিল্লে চিল্লে বলে কয়েকজন মহিলা সবুজ পরিহিত তাদের সম্মুখে করে দূরের বাতি একজন মহিলা আর একজন ডাকে আয়রে আসিয়া আয়রে মারিয়া আয়রে হাওয়া সমার নবী এবারে দুনিয়ায় আসছে আব্দুল মোতালি বলে আমার মাথা ঘুরে গেল আমার বেটা আমার আবদুল্লাহ বেটা কি দুনিয়া এসে গেল নাকি উম্মে আয়মান কে ছুটে এসে বললে এই উম্মে আয়মান তাড়াতাড়ি আমার আবদুল্লাহ বেটা আমার কোলে তুলে নে উম্মে আয়মান বলল মাথা খারাপ হয়ে গেছে নাকি এখন তো আমিনার পুরসাবের বেদনা চলছে আমিনার বাচ্চা দুনিয়ায় আসে না আব্দুল মুত্তালিব বলল মিত্র তুমি বলবি না আমি কাবা শরীফের দেওয়ালে হেলান দিয়ে বসা কাবার আমার মা বিনার ঘরের দিকে দায় পড়ে যাচ্ছে জোরে বলে না সবার আব্দুল মোতালি বলেন আমি খেয়াল করে দেখি গাছপালা গুলো যেন আমার আমেরা করে চিকিৎসা যে পড়ে যায় আমাদের রামেরা বলে আমার প্রসাবের বেদনা শুরু হয়ে গেল আমি আমি না ওই সময় আল্লাহ একজন ফিরিস্তা এসে জানলাতি শুনব আমি আমি না কে দিয়ে গেছিল জনে বলুন সুবহান আল্লাহ আল্লাহর একজন রহমতির ফেরেস্তা এসে আমি আমি না বুকের উপরে পাখি হারতে এসে আমি আমি না বুকে হাওয়া করতে লাগলো আমি আমি না আমার ঘর থেকে দিয়ে আসমার পুজো রাত আর সুখ আল্লাহ আমার কাছে পাঠান দিন আর সুখ আল্লাহ আমার কাছে পাঠান আল্লাহ সবার কবুল করে নিয়ে সবে সাদেকে আল্লাহ পাঠালেন বলুন সোভাহ আল্লাহ